দোয়া, শুধু দোয়ার কথা বললে হবে না, আগে নিজে ভালো হতে হবে, দৃষ্টান্ত স্থাপন করতে হবে, বাসায় তাকে ভালো পরিবেশ দিয়ে দেখাইতে হবে, বাসার বাইরে ভালো পরিবেশ দিতে হবে, এরপরে দোয়া করতে হবে। দোয়া কি করবেন? মা বাবার দোয়া সন্তানের জন্য বিফলে যায় না, দোয়া তো করেন, ছেলে যেন স্কুলে চান্স পায়, কলেজে চান্স পায়, ফার্স্ট হয়, অমুক হয়, তমুক হয়, করেন এসব দোয়া, এটাও দোয়া করেন, আল্লাহ ছেলে যেন আল্লাহর ওলি হয়, নেককার হয়, আল্লাহ আপনার জন্য প্রিয় বান্দা হয়। আর এই জন্য আল্লাহ নবী জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিভাবে সন্তানকে নেককার হওয়ার দোয়া করে আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। জাকারিয়া আলাইহিসসালামের দোয়া, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আমার রব, আপনি আমাকে নেক সন্তান দান করেন কারণ আপনি দোয়া শ্রবণ করেন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আল্লাহ নেককার সন্তান চাই আপনার কাছে, আপনি দোয়া শ্রবণ করেন। আল্লাহর কাছে আরো দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান আমাকে দান করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। এরপরে যেটা বললাম, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, সূরা ফুরকান 74 নম্বরে এটা দোয়া করেন। এরকম বিভিন্ন দোয়া করেন, এই দোয়াগুলো ভোর রাতে উঠে করেন, পাঁচ ওয়াক্ত নামাজের পরে করেন, বিভিন্ন দোয়া কবুলের সময়গুলোতে করেন, হ্যাঁ সকাল সন্ধ্যায় করেন, শুক্রবারে আসরের পরে করেন, এরকম দোয়া কবুলের সময়গুলোতে আল্লাহর কাছে সন্তানের জন্য চোখের পানি চেয়ে ফেলে চেয়ে নেন। আপনি যদি তিনটা কাজ করেন ইনশাআল্লাহ, চতুর্দিকে যখন ফিতনার কারণে সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা শেষ হয়ে যাচ্ছে, আপনার বংশধর, আপনার পরবর্তী জেনারেশন, আপনার সন্তান সন্ততি ইনশাআল্লাহ ফিতনার এই ভয়াবহতায়, ফিতনার এই আগুন যেখানে চতুর্দিকে জ্বলছে, মোড়ে মোড়ে শয়তান বিভিন্ন ফাঁদ এটে বসে আছে, এখান থেকে আপনার সন্তানকে আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ।